মাতৃ খোঁড়া নানা ধরনের skin র্যাশ ইত্যাদি ইত্যাদি রোগ হয় কি কি ধরনের রোগ patient আপনারা এই সময় পান এবং তাদের কিভাবে সমস্যার সমাধান করেন এই সময় আপনি ঠিকই বলেছেন ঘামের জন্য মূল সমস্যাটা হয় ঘামটা আমাদের শরীরে হবেই কারণ ঘাম যদি আটকে যায় তাহলে শরীর আরও বিপদ হবে তাহলে মানুষ অসুস্থ হয়ে পড়বেন তো ঘামটা যখন বাইরে বেরোচ্ছে আমাদের শরীরে একটা এয়ার কন্ডিশনিং মেশিনের মতো কাজ করছে সেটা ঠান্ডা করছে সমস্যাটা হয় ঘামটা যদি ত্বকের ওপরে জমে যায় কেউ যদি খুব টাইট জামা কাপড় পরেন বা রেগুলার জামাকাপড় চেঞ্জ না করেন তাহলেই ঘামটা জমে যায় তাহলে যেটা হচ্ছে সেই ঘামটা ত্বকের ওপর জমার জন্য অনেক জীবাণু বা অনেক ফাঙ্গাস সেখানে গ্রোথ হচ্ছে তার জন্য ঘামাচি হয় ঘামাটিও কিন্তু একটা জীবাণু মানে ওই ঘামটা ব্লক হয়ে গেল তারপরেই জীবাণুগুলো অ্যাটাক করলো তার জন্য ঘামাচি হচ্ছে আবার ধরুন ফোঁড়া জীবাণুগুলো যদি বেশি ত্বকের গভীরে ঢুকে যায় তাহলে আমরা যেটা দেখি যে বড়ো বড়ো ফোড়া এটা থাকে বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট বা যারা একটু ওয়েস একটু ওয়েট বেশি তাদের বেশি হয় আর আর একটা জিনিস আমরা এই ঘাম থেকে পাই সেটা হচ্ছে এখন প্রচণ্ড হারে পারছি সেটা হচ্ছে ফাঙ্গাস ইনফেকশন যেটা হচ্ছে দাঁত জাতীয় জিনিস কিন্তু সারা শরীর জুড়ে হচ্ছে এটা ধরুন গত দু তিন বছর ধরে একটা প্রায় এপিডেমিক হতে চলেছে তার একটা কারণ হচ্ছে এই ছত্রাকটা একজনের থেকে একজনের স্প্রেড করছে আর গরমকালে ঘামটা ওই আবার যেটা বললাম যখন জমে থাকছে টাইট অংশগুলো সেইখানেই ছত্রাকগুলো বেশি অ্যাটাক করছে আগে ধরুন পাঁচ সাত বছর আগে আমরা এই রোগটা অল্প বয়সের ছেলে পেতাম না মূলত এটা হতো ওই ডায়াবেটিক্স ওয়েট বেশি যেত কিন্তু এখন টিন বা ইয়াং জেনারেশনে এই রোগটা মারাত্মক আকারে বেড়েছে তার দুটো তিনটা কারণ আছে একটা হচ্ছে এদের জামা কাপড় পরার অভ্যেসটা বা যে প্যাটার্নটা খুবই প্রবলেমের এরা বেশিরভাগ সময় গরমেও জিন্স পরেন খুব টাইট জিন্স বা টাইট লেগিংস এবং এটা চেঞ্জ করা হয় না তো তার ফলে অত মোটা একটা পুরু যদিও সেটা সুতির কিন্তু ভেতরে ঘামটা যে জমছে এবং গুলো তার গায়ে জমে থাকছে এবং এনারা অনেক সময় ঠিক প্রপার হাইজিনটা হয়তো মেনটেন করেন তো এই কারণে এই রোগগুলো ইদানিং ভীষণ ভীষণ বাড়ছে তো এই জন্য প্রথম আমার যেটা পরামর্শ যে মূল সব রোগগুলোই ঘামাচি বলুন আর ছত্রাকি বলুন আর ফোড়াই বলুন যে স্কিনটাকে শুকনো রাখতে হবে যখনই সুযোগ ওনারা পাবেন মানে সব পেশেন্টই অল্প বয়সের ছেলেমেয়েদের জন্য বিশেষ করে বলছি তারা ড্রাই টাওয়েল সঙ্গে রাখবেন এবং যখনই টয়লেটে যাবেন স্কিনটাকে ড্রাই করে মুছবেন ভিজে মুছবেন না ভিজে মুছলে কিন্তু সবগুলোই বেড়ে যাবে জীবাণু ছত্রাক বেড়ে যাবে আর একটা ব্যাপার হচ্ছে যে ধরুন এই জামা কাপড় পরার অভ্যেসটা গরমকালে চেষ্টা করতে হবে একটু লুজ সুতির একটু পাতলা পোশাক পরার জন্য গরমকালে এই জিন্স খুব টাইট লেগিংস অ্যাভয়েড করতে হবে যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে কারণ এগুলো গরমকালে পরলে রোগ হবেই সেটা না ছাড়লে রোগ সারবে না তো সেখানে একটু লুজ জামা কাপড় পরবেন একটু পাতলা যাতে বাতাসটা একটু অন্তত ভেতরে ঢুকতে পারে আর এগুলো চেঞ্জ করবেন মানে আমরা একদিন দুদিন পরেই চেঞ্জ করতে বলছি একটা জামা গরমকালে পাঁচ দিন পরে গেলে বা একই জাম মানে প্যান্ট বা ওই লেগিংস পরলে কিন্তু রোগ হবেই সেটা চেঞ্জ করতে হবে সেটাই কাচতে হবে আর আরেকটা আমরা ইদানিং বলছি এই ফাঙ্গাসের হাত থেকে মুক্তির জন্য সেটা হচ্ছে ওই ভিতরের জামা কাপ আমরা বাইরের জামা কাপড় আয়রন করি স্ত্রী করি কিন্তু ভিতরের গার্মেন্টসগুলো সাধারণত আমরা আয়রন করি না কিন্তু ওই মানে জলে কেচে বা সাবান দিয়ে কেছেও কিন্তু ভিতরের ওই পোশাকের ফাঙ্গাসটা যায় না তো আমরা ইনার গার্মেন্টসগুলোকেও আয়রন করতে বলছি এতে কিন্তু অনেকটা প্রবলেম সলভ হচ্ছে কারণ অনেক সময় আমরা দেখছি ওষুধ খাওয়া সত্ত্বেও বা লাগানো সত্ত্বেও আলটিমেটলি পেশেন্টের রোগটা সারছে না তার মূল কারণটা কিন্তু ওইটা যে জামা কাপড়ে ফাঙ্গাসটা থাকছে সেটাই আবার তিনি পড়ছেন আবার ফাঙ্গাস আসছে তো আমরা বলছি যে আপনি জামা কাপড়টা চেঞ্জ করুন কাচুন এবং সেটাকে অবশ্যই আয়রন করুন তাহলে এই প্রবলেমগুলোতে হাত থেকে অনেকটা মুক্তি পাবেন তার সঙ্গে প্রবলেম হলে গামাচির জন্য যেমন আমরা অনেকে খুব বেশি পাউডার ইউজ করেন গায়ে সেটা আমরা কিন্তু বারণ করি কারণ পাউডারনের সময় গামের যে গ্রন্থিগুলো তার ওপেনিংসগুলোকে ব্লক করে দেন তার ফলে আরও বেশি ঘামাচি হতে পারে আমরা জাস্ট ড্রাই রাখতে বলবো যেটুকু সম্ভব এসিতে বা ফ্যানের তলায় থাকা সেটা কিছুটা কাজ কার্যকরী হবে আর যতটা ওই স্কিনকে সুযোগ মতো ড্রাই করে নেওয়া জামা কাপড়ের প্যাটার্নটা ঠিক রাখা আর রকম গায়ে অয়েল বা বেশি অয়েলি ক্রিমস একদমই না লাগানো তাতে কিন্তু এই ফাঙ্গাসগুলো বাড়বে তো এই মূল সমস্যাটা সমাধান করতে গেলে মানুষকে হাইজিনটা কনসাস হতে হবে শুধু ডাক্তারের কাছে গেলে হবে না এবং যারা এটা করছেন তারা কিন্তু ভালো থাকছেন আর যারা করছেন না তাদের নিয়ে সমস্যা ওষুধ সত্ত্বেও তাদের রোগ সারছেন এই হ্যাঁ সূর্যের রশ্মিটা একটা জিনিস বলি এটা নর্মালি আমরা একটা ভাবি যে এটা গরমকালে বেশি অবশ্যই গরমকালে বেশি কিন্তু এটা সারা বছরের সমস্যা এবং এই অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি এটা মেঘলা দিন আরও বেশি থাকে যেমন আজকের আকাশ মেঘলা অনেক অত ভাবেন ছাতা নেওয়ার দরকার নেই এটা ভুল ধারণা যে মেঘলা সেই আল্ট্রাভায়োলেট পৃথিবীতে আরও বেশি আর যারা একটু বাইরে যাচ্ছেন আউটডোরে সেলসের কাজ করছেন বা ধরুন কেউ একটা ছুটিতে যাচ্ছেন পা পাহাড়ে বা কলকাতা শহরেও যার বাইরে চলাচল অনেকে বলেন যে আমরা গাড়ির মধ্যে যাচ্ছি কিন্তু গাড়ির কাঁচ দিয়েও কিন্তু প্রচুর অতিবেগুনি রশ্মি ঢুকছে তো সেইখানটা যেটা করতে হবে অবশ্যই মানে গরমকালেও আমরা বলছি যতটা ফুল স্লিপ পরা যায় তাতে কিছুটা আপনি স্কিনকে বাঁচাতে পারবেন আর সব জায়গা তো সানস্ক্রিন লাগানো সম্ভব না আর ওপেন যে জায়গাটা ওপেন যেমন মুখ গলা পিছের ওপরটা বা হাতটা সেখানে একটা সানস্ক্রিন তবে সানস্ক্রিন বাজারে ওই কতগুলো বলা হয় যে এসপিএফ বা এইগুলো দিয়ে বলা হয় কিন্তু এসপিএফ দিয়ে সানস্ক্রিন মাপা যায় না ওটা একটা কিছুটা বলবো কিছু কিছু কোম্পানির গিমিক তো দেখতে হবে ব্রড স্পেক্ট্রাম সানস্ক্রিন যাতে এবং পি ফ্যাক্টর বলবো একটা জিনিস আছে এগুলো দেখে প্রপার সানস্ক্রিন ইউজ করতে হবে এছাড়াও টুপি তো ইউজ করতেই হবে আর আর একটা এখানে বলার সেটা হচ্ছে অনেকে শুধু বলেন যে আমি তো রোদে যাই না কিন্তু ঘরের মধ্যেও ধরুন টিভি কম্পিউটার ট্যাব বা রান্নার যে গ্যাস মাইক্রোওভেন বা ধরুন এলইডি লাইট এখন আমাদের চারপাশে এখন তো পুরোনো হলুদ বাল্ব নেই তো এইগুলো থেকেও প্রতি সময় অজস্র আল্টাফাল বেরোচ্ছে এবং অনেকে অফিসের মধ্যেই সারাদিন আছেন কিন্তু তার স্কিন ট্যান্ড হয়ে যাচ্ছে এই অতিরিক্ত কম্পিউটার টিভি এবং এলইডি লাইট সেইগুলো কিন্তু আলটাভাইলেট নির্ভর এখানেও আমরা বলি যে সানস্ক্রিনকে আমরা ইনডোরও লাগাতে বলছি আর বাইরে তো লাগাতেই হবে আর আরেকটা জিনিস শীত গরমকালে যেটা হতে পারে যে একটা সান বার্ন হয়ে যেতে পারে মানে অতিরিক্ত আলোর জন্য সেটা প্রথম থেকেই সাবধান হতে হবে মানে সানস্ক্রিন লাগিয়ে যতটা সম্ভব প্রোটেকশান নিয়ে বেরোতে হবে আর যদি বার্ন হয়ে যায় তাহলে কিন্তু প্রপার ডাক্তার দেখাতে হবে মানে এমনি যে কোনো আজে ওষুধ লাগালে আমরা দেখেছি স্কিনটা আরও খারাপ হতে থাকে তো সেইটা এবং স্বাভাবিকভাবে ক্যালামিন জাতীয় যে লোশনগুলো আছে সেগুলো কিছুটা মানুষ ইউজ করতে পারেন কিন্তু প্রবলেম বেশি হলে ডাক্তারকে দেখাতে হবে বাচ্চাদের যে সমস্যা গরমকালে বড়দের একরকমের সমস্যা বাচ্চারা স্কুলে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদের যে সমস্যা তার বলবেন হ্যাঁ বাচ্চাদের দেখুন ঘামাচিটা বাচ্চাদের হয় ফোড়াও কিছু বাচ্চার হয় ওই যে যেটা ছত্রাক বা ফাঙ্গাস সেটা বাচ্চাদের অতটা হয় না যদিও ইদানিং কিছু কিছু বাচ্চা সেটা হচ্ছে বাড়ির বড়দের থাকলে সেটা বাচ্চার হতে পারে কিন্তু যেটা ওই একই প্রিকশন তাদেরও একটু হালকা পাতলা একটু পরি মানে ইয়ে পড়তে হবে পোশাক স্কুলের ইউনিফর্মগুলো দুঃখের বিষয় কখনো কখনো খুব ভারী খুব মোটা হয় স্কুল সেটা মানে জোর করে চাপিয়ে দেয় এইগুলো স্কুলকে ভাবতে হবে গরমের সময় তাদের পোশাকটা খুব লাইট হতে হবে আর যতটা সাদা হালকা হলে যায় ভালো আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বাচ্চাদেরও কিন্তু খুব বেশি স্কিন এই যেটা আমরা বলছিলাম আলট্রাভায়োলেটে ড্যামেজ হয় এবং স্কুল যাতায়াতের সময়টা অনেক সময় ওই সময়টাই বাচ্চাদের দেখবেন মুখে সাদা সাদা ছোপ হয়ে যায় গরমকালে তো তাদেরও ওই বেরোনোর সময় সানস্ক্রিন ইউজ করতে হবে কিন্তু বাচ্চাদের সানস্ক্রিনটা আলাদা সেটাকে আমরা ফিজিক্যাল সানস্ক্রিন বলি বাচ্চাদের বড়দের সানস্ক্রিন বারো বছর অবধি ইউজ করা উচিত না তাদের ফিজিক্যাল সানস্ক্রিন আলাদা পাওয়া যায় সেইটা বাচ্চারা ইউজ করতে পারে আর আরেকটা জিনিস আমরা যেটা দেখি কিছু কিছু স্কুলের নিয়ম আছে যে দুপুরেই হয়তো পিটি করা এই এগারোটা বারোটা এরকম একটা সময় বা দুটো তিন এইটা কিন্তু গরমকালে অ্যাবসোলুটলি বন্ধ করা উচিত কারণ এতে বাচ্চাদের ভীষণ ক্ষতি হয় কারণ তারপরে অনেকেই আমাদের কাছে এই দুপুরবেলা পিটি করে বাচ্চাদের বিভিন্ন রকম মুখে স্পট বা র্যাশ নিয়ে আমাদের কাছে আসেন স্কুলের সেক্ষেত্রে আর্লি মর্নিংয়ে অথবা লেট আফটারনুনে ওই পিটির কথা ভাবতে হবে বা কোনো স্পোর্টস থাকলে ভাবতে হবে কারণ সেটা বাচ্চার সঙ্গে সঙ্গে টিচাররাও ড্যামেজ হন সুতরাং এই ব্যাপারটা আর দু নম্বর হচ্ছে ওই বাচ্চাদেরও গায়ে বেশি পাউডার অনেক একটা টেন্ডেন্সি আছে আমাদের দেশে অনেক পাউডার বা খুব অ্যান্টিসেপটিক লাগানো এইগুলো বন্ধ করতে হবে ওই যেটা বা বড়দের বললাম ওই ড্রাই রাখতে হবে একটু লুজ ঝুলে ডালা পোশাক করতে হবে খাওয়ার তালিকা বা পানি এই ব্যাপারে যদি কিছু বলেন না এটা খুব ইম্পর্টেন্ট দেখুন আমরা গরমকালে আমাদের শরীরে যেহেতু ঘাম বেরিয়ে যাচ্ছে এদের প্রচুর জল আর তার সঙ্গে সল্ট বেরিয়ে যাচ্ছে তার ফলে অনেকেই দেখবেন বিকেলের দিকে স্টার্ট হয়ে পড়েন এক্সস্টেড হয়ে পড়েন বাচ্চারা হয় বড়োরা তো এই জন্য জল অনেক অনেক বেশি খেতে হবে এবং যাদের রোদে ঘোরার একটা ব্যাপার থাকে তাদের অনেকটা বেশি হয় এই ব্যাপারটা তো তাদের জন্য আরও আমরা বলবো জলের সঙ্গে অল্প নুন আর একটু চিনি এবং লেবু মিশিয়ে যদি খান কিছুটা এবং না পারলে অ্যাটলিস্ট ওআরএস কারণ ওই যে শরীর থেকে জল এবং ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছে সেটাকে রিপ্লেস করা দরকার নাহলে মানুষ অনেকেই এই সময় এক্সস্টেড হয়ে পড়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে তো এইটা প্রচুর আর প্রচুর ফল খেতে হবে জল মানুষ খাবে কিন্তু জল তো একেবারে মানুষ সময় শুধু জল খেতে পারে না তো আমরা বলি ফ্রুটস এই সময় খেতে যে ফ্রুটসগুলো তবে এই ওপেন রাস্তায় কাটা ফল নয় ওগুলো থেকে অনেক রকম রোগ হয় নিজের মতো কেটে এবং ভালো করে ধুয়ে কারণ ফ্রুটসের মধ্যে দিয়ে অনেক ইনফেকশন হয় তো সেই ফ্রুটসে প্রচুর জল তো ওটা যদি আমাদের শরীরে ঢোকে আমাদের শরীরকে অনেকটা ঠান্ডা করতে পারে আর একটা হচ্ছে যে ফ্রুটসের মধ্যে বিশেষ করে পাকা ফল যেগুলো ধরুন পাকা পেঁপে পাকা আম যেগুলো একটু হলুদ সেইগুলোতে আমাদের একটা অক্সিডেন্ট থাকে এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের স্কিনকে অনেকগুলো রোগের থেকে প্রোটেক্ট করে এই যেমন আলট্রাভায়োলেট বলছিলাম অতি বেগুন রশ্মি তার যে প্রভাব এটা ভেতর থেকে একটা সানস্ক্রিনে কাজ করে তো ওই ধরনের ফল এই সময় খাওয়াটা খুব জরুরি তবে আম খেলে একটু সাবধান অনেক সময় আমে একটা র্যাশ বেরোয় এই মুখের চারপাশে বেশি করে বাচ্চাদের বা আমার সময় মতো ওই আমটা এমনভাবে খেতে হবে কেটে যাতে মুখের মধ্যে সরাসরি ঢোকে চারপাশে লাগবেন কারণ আম থেকে অনেকের একটা মুখের চারপাশে হ্রাস হয় আর এছাড়া ধরুন শরীরটাকে ঠান্ডা রাখার জন্য এমনি শরবত বা দইয়ের ঘোল এগুলো খাওয়া যেতে পারে এগুলো এই সময় দরকার খুব তবে সাবধান বাইরের জিনিস নয় ঘরের বা নিজস্ব চেনা জানা জিনিস আর এটা হচ্ছে যে এই সময় খুব শরীর গরম হয় সেই খাবারগুলো অ্যাভয়েড করা উচিত ধরুন ফাস্ট ফুড বা খুব রিচ বিরিয়ানি এই ধরনের ফুড খেলে শরীরে তাপ আরও বাড়বে ভেতর থেকে আরও বেশি এনার্জি বেরোবে সেইটা আরও বেশি ঘাম করবে আরও বেশি শরীর গরম করবে তার ফলে এই সমস্ত প্রবলেমগুলোই বাড়বে তো গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য যে খাবারগুলো সহজে আমরা ডাইজেস্ট করতে পারি হজম করতে পারি সেই ধরনের খাবার খাওয়াটাই বাঞ্ছনীয় খুব রিচ বা বাইরের রেস্টুরেন্ট হোটেলে ফুড একটু কম খাওয়া উচিত আমার শেষ দোষ ধরুন পাকার হাত কেটে গেছে পুড়ে গেছে তো সবাই বলে যে গরমকালে নাকি মানে এই রোগগুলো সাথে একটু দেরিতে হয় এটা কি কোনো সারবত্তা আছে না এটা কোনো সারবত্তা এটা কোনো সারবত্তা নয় গরম ঠান্ডার একটা জায়গায় যদি কেটে যায় সেটা কতটা তাড়াতাড়ি শুকবে সেটা নির্ভর করে তার ত্বকের এবং তার শরীরের ইমিউনিটির উপর বন্যাটা ডায়াবেটিক پیشنট তার শুকোতে দেরি লাগে বা অন্য কোনো কারণে তিনি একটু কড়া ওষুধ খান ইমিউনোসাপ্রেসন তাতে দেরি লাগে কিন্তু গরম ঠান্ডার সঙ্গে এই শুকোনোর কোনো সম্পর্ক নেই আমরা যেটা বলি যে কোনো কেটে যাওয়া বা ছড়ে যাওয়া তাকে প্রপার ড্রেসিং করতে হবে এবং সেটা কাভার করে রাখতে হবে ধুলোবালি লাগানো চলবে না প্রয়োজনে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে বা লাগাতে হবে এবং একটা প্রপার অ্যান্টিসেপ্টিক মেজার নিতে হবে তাহলে সেটা গরম ঠান্ডায় তফাৎওয়ার কথা না মানে বিজ্ঞান নেই এটা পেছনে